কেন সালাউদ্দিন আইবি 3000 আলেমকে হত্যা করেছিলেন? বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহি গভীর চিন্তায় নিমগ্ন। ওনার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন সূত্র আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের মাঝে রাখতে পারব না। সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহি ওনার অত্যন্ত বিশ্বস্ত সেনাদেরকে নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা সেনাদের থেকে প্রাপ্ত তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সে সময় ফিলিস্তানের ইমামের প্রশংসায় ভরপুর ইসলামী স্কোয়ার শায়েখ এবং অত্যন্ত আমলদারু ফরেজগার হিসাবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তান জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলেন, ওনারও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসিরের আলোচনা শুনলেন। আলোচনা শেষে ওনারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলেন, সূর্য কখন উঠে? ইমাম জবাব দিলেন, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল যে বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম উত্তর দিল, ঝোড়ো হাওয়ার দিক থেকে। এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। এসব প্রশ্নগুলো ছিল ইহুদিদের সাংকেতিক গোট। উপস্থিত মুসল্লিরা এগুলো বুঝল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের আসল পরিচয়ে কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তকদের মত পরিবেশন করতে দিলেন। আগন্তকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করল, ইমাম কবে থেকে এখানে, মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে, ইত্যাদি বিষয়ে কথা হতে লাগল। ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসালাগতে বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করেছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসল্লিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগল। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তকরা ওনাদের মাথার পাকড়ি খুললেন এবং উপরে জামা খুললেন। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তকরা ছিলেন হযরত সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহির গোয়েন্দা বিভাগের সেনা। ওনারা তাকে ধরে নিয়ে গেলেন এবং তাকে হত্যা করলেন। এভাবে হযরত সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহি 3000 ইহুদি আলেমকে হত্যা করেছিলেন, যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানো, মুসলমানদের ইমান আকিদা নষ্ট করে দেওয়া, সত্য দিন থেকে বিচ্যুত করে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাহলে বর্তমানে আখেরি জামানায় কত সংখ্যক ইহুদি চর থাকতে পারে তা অকল্পনীয় বিষয়। প্রসঙ্গত, সাম্প্রতিক কালের ফিতনাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করলে সহজে অনুমান করা যাবে কারা ইহুদিতে চর হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এমন সব কুফরি বক্তব্য ছড়াচ্ছে যা বিগত 1400 বছরে কেউ শুনেনি। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন, নাউজবিল্লাহ মিন জালাইক। যুগ যুগ ধরে মুসলমানগণ যে ইয়াজিদকে লানত দিয়ে আসছে, সেই ইয়াজিদকে নির্দোষ বলেছে মুসলিম স্কোয়ার বেশধারী কিছু ইহুদি চর, এমনকি তারা ইয়াজিদের নামের শেষে রাহমাতুল্লাহি পড়েছেন, নাউজবিল্লাহ। সারা বিশ্বে ইসলাম ফোবিয়া ছড়াতে, মুসলমানদের সন্ত্রাসী তকমা লাগাতে মুসলিম মুজাহিদ বেশ ধরে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে কিছু ইহুদি নিয়ন্ত্রণী সংগঠন। পবিত্র হাদিস শরীফ ওনার প্রতি বিশ্বাসকে দুর্বল করে দিতে ইহুদিদের জাল হাদিস চক্রান্ত বাস্তবায়ন করছে বহু আলেম বেশধারী ইহুদি চর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র শানের খিলাফ খুফরি আকিদা ছড়াতে কাজ করছে বহু আলেম নামধারী ইহুদি চর। হে আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন।